স্নেহ শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে সতর্কতা অবলম্বন করে বাড়িতে অবস্থান করছো নিরাপদে আছো সুস্থ আছো ভালো আছো সরকারি হরগঙ্গা কলেজের সুযোগ অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয়ের নির্দেশনা পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম তো শিক্ষার্থীরা এখন করোনার সর্বোচ্চ পর্যায়ের সংক্রমণ চলছে তো এই অবস্থায় বাসায় তোমরা নিরাপদ অবস্থান করবে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করবে তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য জীববিজ্ঞান প্রথমপত্র বিজ্ঞান এর অধ্যায় সাত তথা নগ্নবীজ এবং আবৃত বিজির অংশ থেকে পুষ্য প্রতীক নিয়ে আলোচনা করব এই বিষয়টি অনার্স ও এমএসসি কোর্সে অনার্স দ্বিতীয় বর্ষ এবং এমএসসি কোর্সে ট্যাক্সোনমি অফ এনজিওস ফার্ম এই অংশে কাজে লাগবে এবং এটি অনার্স প্রথম বর্ষ নন মেজর এবং ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ এনজিওস ফার্ম ট্যাক্সোনমি কোর্সের ছাত্রছাত্রীদের জন্য উপকার আসবে বলে আমি মনে করি আশা করি তুমি তোমরা আমার এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবে সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা মনে হয় তাহলে সেটা আমাকে জানাবে আমি পরবর্তী লেকচারে সেটা বিশ্লেষণ করার চেষ্টা করব তো শিক্ষার্থীরা আলোচনা আমি মোহাম্মদ আসাদুজ্জামান সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ তো আজকের আলোচনা শেষে তোমরা যে বিষয়বস্তুগুলো ব্যাখ্যা করতে পারবে বা যে বিষয়বস্তুগুলো শিখান ফল হিসেবে তোমরা শিখতে পারবে তা হচ্ছে পুষ্য প্রতীক কী ব্যাখ্যা করতে পারবে মাতৃ অক্ষ কী ব্যাখ্যা করতে পারবে স্পাইকলেট বিনাশ বলতে কী বোঝায় সেটা তোমরা বলতে পারবে গ্লুম কি বলতে পারবে লোরিকিউল কি বলতে পারবে পুষ্য প্রতীক অঙ্কনের নিয়মাবলী ব্যাখ্যা করতে পারবে তো শিক্ষার্থীরা আমরা এখন আলোচনা মূল অংশে চলে যাব তোমরা আলোচনাটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে